আজকে আমি বানাবো একটি অন্য ধরনের রেসিপি, সেটা হলো লাই শাক ভাজা। এই লাই শাক নর্থ ইস্টের খুবই একটা ফেমাস শাক, এটা নর্থ ইস্টে খুবই চলে। আমি এখানে লাই শাক নিয়েছি, দেখুন। এই লাই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, মিনারেলস আছে, নিউট্রিয়েন্টস আছে। আর দেখুন, আমি শিলংয়ে থাকি, আমি আশেপাশের ভিউগুলো আপনাদের আজকে দেখাচ্ছি। আজ শিলংয়ে খুবই বৃষ্টি হচ্ছে, শিলং ঘোরার জন্য খুবই ভালো জায়গা। যখন করোনা শেষ হয়ে যাবে তখন পারলে একবার শিলং এসে ঘুরে যাবেন, খুবই ভালো জায়গা। আর যদিও বাঙালিদের খুবই পছন্দের এটা জায়গা, তাই একবার এসে অতি অবশ্যই শিলং ঘুরে যাবেন। তো চলুন এবার রান্না শুরু করি। আমি এখানে লাই শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 30 সেকেন্ড মতো শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব, 4 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব রসুন কুচি, আমি এখানে 5 কোয়া রসুন খুবই ফাইন করে কেটে নিয়েছি, চপড করে দিয়ে দিলাম। এবার এই রসুনটাকে দেওয়ার পর আমি এটাকে আরও 2 মিনিট ভেজে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা লাই শাকগুলোকে। ভালো করে মিশিয়ে নেব। আর এতে আমি দিয়ে দেব একটু নুন, শাকে একটু নুনটা কম দেওয়াই ভালো, কেন কি শাক তো জল বেরিয়ে শাকটা আরও কমে যাবে, তাই নুনটা একটু কম করেই দেবেন। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব, লো ফ্লেমে করব আমি শাকটাকে 5 মিনিট মতো। 5 মিনিট পর একটু চেক করে নিয়েছি, দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আমি এটাকে আবারও ঢাকা দেব। দু মিনিট পর আমি আবার চেক করছি, দেখুন জলটা এবার টেনে গেছে। এবার আমি এটাকে, আর শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে এবার নেড়ে চেড়ে একটু করে নেব। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে এটাকে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি, এটা গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগে খেতে। আর যদি আপনাদের ওখানে এই শাক না পাওয়া যায়, লাই শাক, তাহলে লেটুস শাক দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।